ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস ফাইনাল ইয়ার অর্থাৎ এইচএস সেকেন্ড ইয়ারের প্রথম কবিতা মাই মাদার এট 66 এই চ্যাপ্টারটার ডিসকাশন করব। অর্থাৎ এই চ্যাপ্টারটির প্রথমে সামারি, তারপরে লাইন বাই লাইন আমি ডিসকাশন করব। প্রথমে আমি সামারি স্টার্ট করছি। এই মাই মাদার 66 যে কবিতা আছে সেই কবিতাটা আমাদের ইয়াতের একজন পোয়েট, তার নাম হচ্ছে কমলা দাস, সে এই কবিতাটি লিখেছে। তিনি ভারতের কেরল রাজ্যের আদিবাসী। সে যখন একদিন তার মাকে সঙ্গে নিয়ে তার নিজের ঘর থেকে কোচিং এয়ারপোর্টে যাচ্ছিলেন, সম্ভবত হয়তো ফার্দার স্টাডিজের জন্য যাচ্ছিলেন, আর না হয়তো অন্য কোনো জায়গাতে যাচ্ছিলেন, সেটা কবিতার মধ্যে কিছু উল্লেখ নাই। কিন্তু বলেছেন যে উনি ওনার নিজের ঘর থেকে মাকে সঙ্গে নিয়ে ড্রাইভিং করে কোচিং এয়ারপোর্টে যাচ্ছে। যে সময় তিনি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তখন উনি ড্রাইভিং করছিলেন এবং মার দিকে নজর করছিলেন। প্রথমে মার দিকে ভাবছিলেন মার সঙ্গে কিছু গল্প করবেন রাস্তা যেতে যেতে, কিন্তু যখন তিনি মার দিকে ফিরলেন, ফিরার পরে দেখলেন যে মা ঘুমিয়ে আছে, আমাদের যেটা আমাদের বাঙালি ভাষায় বলে জিমালি, তখন তিনি জিমাচ্ছিলেন। তখন মার মুখের দিকে যখন তিনি দেখলেন, দেখলেন যে মায়ের মুখটা ফাংশা হয়ে গেছে বয়সের কারণে, কারণ মা ওনার মার বয়স ছিল 66 বছর। সেই বয়সের চাপে মা যে চেহারা যেটা আছে সেটা চেহারার মধ্যে যে দৌড়াকাটার দাগ যেটা আছে সেটা পড়ে গেছে, আর যেটা যে বয়সের যেটা চাপের কারণে যে চেহারাটা দূষণ কালারের হয়ে গেছে, সেটা দেখে তিনি মার একটা চিন্তা আসলো যে হয়তো আমি আর মাকে আর বেশি দিন পাবো না। ওনার মনে মনে এটা হলো যে আমার মায়ের বেশি দিন বাঁচবেন না। তখন তিনি এটা চিন্তা করে তখন আবার মার দিকে দেখলেন, দেখলেন মা মুখ আ করে ঘুমিয়ে আছে। অ্যাকচুয়ালি মুখ আ করে ঘুমিয়ে আছেন রিজন হচ্ছে 66 বয়সে প্রায় মানুষের দাঁত পড়ে যায়, তো সম্ভবত সেটাই হচ্ছে যে হয়তো পোয়েটের মা ঘুমিয়ে আছেন কিন্তু দাঁত মুখে দাঁত না থাকার কারণে কি হচ্ছে মুখটা হা বোঝা যাচ্ছে, মুখটা হা করে ঘুমিয়ে আছেন। এবং বোঝা যাচ্ছে যে একজন ঘুমন্ত অবস্থা দেখা গেলে দেখা জজ কথার অর্থ হচ্ছে ঘুম, তন্দ্রা যেটা আছে এবং জীবাণী বা ঘুমিয়ে আছে। তারপর অ্যাশেন লাইক, অ্যাশেন কথার অর্থ হচ্ছে কি যে দূষণ, দূষণ কালার হচ্ছে গিয়ে যে কালারটা কালারলেস বোঝা যাচ্ছে। এরপর ড্রপস কথার অর্থ হচ্ছে কর্পস, কর্পস কথার অর্থ হচ্ছে মৃত। পোয়েটার যখন তার মার দিকে দেখলেন তখন বুঝলেন মানে মা মৃতর মতো ঘুমিয়ে আছে। তখন তার মনের মধ্যে নেগেটিভ টর্চ এসে গেল যে আমার মাকে আমি আর কখনো আর বেশি দিন পাবো না। প্রত্যেক মানুষের একটাই একটাই চিন্তা থাকে যে যদি যখন সে ছোটবেলা থাকে, ছোটবেলা তার মা ছোটবেলা সে যখন ছোটবেলা থেকে থাকে ছোটবেলা থেকে তার মাকে বেশিরভাগ সন্তানের মায়েদের সঙ্গে বেশিরভাগ রিলেশন থাকে বেশিরভাগ সন্তানের। তখন তিনি ছোটবেলা থেকে প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক সন্তানের মা বাবাকে হারানোর যে চিন্তা থাকে সেই চিন্তাটা এখন পয়েটের মনের মধ্যে আসছে যে আমি হয়তো বেশি দিনের মাকে পাবো না। সেই চিন্তাটা নেগেটিভ যে থটস যেটা আছে মাকে হারানো সেটা তার মনের মধ্যে এসে গেছে, কিন্তু তিনি চেষ্টা করছেন সেই নেগেটিভ থটসটাকে কিভাবে সরাবেন। তখন তিনি সঙ্গে সঙ্গে তার যে গাড়ি আছে যে গাড়িতে ড্রাইভ করে যাচ্ছিলেন সেই গাড়ির জানলার দিকে মুখ ঘুরে নিলেন, নিয়ে প্রত্যেক ছেলেমেয়েরা প্রত্যেক ছোট ছোট বাচ্চারা যখন গাড়িতে বা ট্রেনে বা কোনো কিছু বসে যখন যায় তখন মনে করে যে গাছপালাগুলো ধুকাচ্ছে, কিন্তু এটা না, আমরা কি করছি গাড়ি স্পিডে নিয়ে যাচ্ছে। কিন্তু পয়েট যখন দেখলেন যে গাছপালাগুলো দৌড়ে দৌড়ে খুব স্পিডে কি করছে তাদেরকে ক্রস করছে, তখন তার মনে স্প্রিন্টিং টিস কথা হচ্ছে ইয়ং স্প্রিন্টিং টিস মানে
জোয়ান যে কাজ করে যাচ্ছে খুব স্পিডের সঙ্গে দৌড়াচ্ছে এবং চলে যাচ্ছে, তখন তার মনে মনে একটা আসলো যে আজকে যে ট্রি যেটা আছে সেও তো এক সময় ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে, এক সময় সেই ট্রিটা কি হবে, বৃদ্ধ হবে এবং মারা যাবে। গাছ আমরা সবাই জানি গাছপালা এক সময় কি হয়, বৃদ্ধ হয়, তারপরে গাছপালা মারা যায়, আর না হলে গাছপালা মানুষে কেটে ফেলে। ঠিক তদ্রুপ ভাবে পরেরটা মনে এটা এলো, আমার মাও এক সময় কি ছিলেন, ছোট ছিলেন, এখন মা বড় হয়, তারপরে মা বড় হয়েছেন, তারপরে এখন বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ হয়ে হয়তো এক সময় মারা যাবেন। তারপরে তিনি আবার দেখলেন যে ছোট ছেলেমেয়েরা কি করছে, মানে তাদের ঘর থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে এসে খেলা করছে, তাদের মধ্যে খুশি ছিল। লেখা আছে পয়েট লিখেছেন মেরিলি, মেরিলি কথাবার্তা হলো খুব খুশির ছবি, তারা কি করছে ঘর থেকে বেরিয়ে এসে দৌড়াদৌড়ি করছে এবং খেলা করছে। সেটার পয়েটের মধ্যে পয়েটের মনের মধ্যে এটা আসলো যে একসময় আমার মাও তো সেরকম ছিলেন, এখন আমার মাও কি করেছেন, বৃদ্ধ হয়েছেন, একসময় মারা যান সেম। তদ্রুপ ভাবে এখন যে ছেলেমেয়েরা যেরকম যে খেলা করছে, যে ছোট বাচ্চারা যেরকম খেলা করছে খুশি করছে, ঠিক তারাও একদিন বড় হবে এবং একদিন বুড়া হবে এবং একদিন মারা যাবে। যদি প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম যেটা আছে, প্রথমে ছোট থাকবে, তারপর বড় হবে, তারপরে বৃদ্ধ হবে, তারপরে মারা যাবে, ঠিক তদ্রুপ ভাবে পয়েটেরও মনে হয় সেম, ঠিক সেমভাবে আমার মাও একরকম সেরকম ছিলেন, ছোট ছিলেন, তারপরে বড় হয়েছেন, এখন বৃদ্ধ হয়েছেন, এক সময় তিনিও মারা যাবেন। তারপরে এইসব চিন্তা করতে করতে তিনি কোচিন এয়ারপোর্টে চলে গেলেন। এয়ারপোর্টে পৌঁছার পরে তিনি মাকে একটি পাশে রেখে এক ইয়ার করা হতো সামান্য কিছু জায়গা ছেড়ে তিনি যেখানে সিকিউরিটি চেক চলেন ওখানে চলে গেলেন। সিকিউরিটি চেকে যেখানে চলে গেলেন, যাওয়ার পরে তিনি সিকিউরিটি চেক করছে তাকে, তার যে লাগেজ যেগুলো আসলো সেগুলো চেক করছে এবং তাকে চেক করতে সময় তিনি তার মার দিকে আবার দেখলেন, আবার দেখলেন যে মার যে চেহারা যেটা আছে ওটা মৃতর নিয়ে হয়ে গেছে। এবং তিনি আবার ভাবলেন যে না, আমি আমার মাকে আর বেশি দিন পাবো না, এটা তার মনের মধ্যে চিন্তা আসে। তখন এই সব টর্চ, নেগেটিভ টর্চ গুলোকে তিনি আবার তার মন থেকে সরানোর জন্য মাকে বললেন, মা আমার সকালে বলে যে আসি, আসি কথা হতে হচ্ছে চলে যাচ্ছি আবার ফিরে আসবো। তখন অত সেম ভাবে বলছেন মা সি ইউ সুন আম্মা, পয়েট বলেছেন অর্থ হচ্ছে যে মা আমি এখন চলে যাচ্ছি, আবার আপনার সঙ্গে খুব কম সময়ের মধ্যে আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই এই যে তার মনের মধ্যে যে নেগেটিভ টর্চ আসলো এটাকে বাইর করার জন্য এবং মাকে বুঝতে দিচ্ছেন না যে তার মনের ভিতরে, পয়েটের মনের ভিতরে যে কষ্ট যেটা আছে সেই কষ্টটা না বুঝতে দিয়ে তিনি মা তার মুখের মধ্যে স্মাইল এনে খুশিভাবে তিনি তার মাকে বললেন সি ইউ সুন আম্মা। এই বলে তার মনের ভিতরে যে বেদনা ছিল সেই বেদনাগুলো স্মাইলের মধ্যে লুকিয়ে নিয়ে তিনি তার মাকে বিদায় দিলেন। আমাদের যে কবিতার যে সেই কবিতার যে সামারি যেটা আসলো সামারি আমরা এখানে শেষ হয়ে গেছে। এখন আমরা যে সামারিটার পরে আমরা এখন ডিসকাশন লাইন বাই লাইন আমরা ডিসকাশন করব। ড্রাইভিং ফার্স্ট হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম, আমাদের কবিতাটির নাম হচ্ছে মাই মাদার এট 66। এখানে বোঝানো যাচ্ছে যে তাদের মার বয়স হচ্ছে 66 বছর, অর্থাৎ পোয়েট যেটা কবিতা লিখছেন সেটা তার ফ্যামিলি সম্পর্কে লিখছেন, যে মানুষের মনের মধ্যে যে ফিলিংস যেটা আছে ফিলিংস নিয়ে তিনি লিখছেন বা বলছেন। ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং। ড্রাইভিং অর্থাৎ কথা হচ্ছে গাড়ি ড্রাইভ করে ফ্রম মাই প্যারেন্টস হোম, মানে ফ্রম হচ্ছে থেকে, প্যারেন্টস হোম আমার বাবা বা মায়ের ঘর থেকে টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং। তিনি কোচিন এয়ারপোর্টে যাচ্ছেন লাস্ট ফ্রাইডে মর্নিং এ, মানে যে লাস্ট ফ্রাইডে মর্নিং আছে সে ফ্রাইডে মর্নিং এ তিনি যাচ্ছিলেন। আই স আমি দেখিয়েছিলাম মাই মাদার আমার মা, আই স মাই মাদার আমি দেখিয়েছিলাম আমার মা, বিসাইড মি, বিসাইড কথা হচ্ছে পাশে, আমার মা আমার পাশে বসে আছেন। যখন তিনি ড্রাইভিং করছিলেন নিশ্চয় ওনার মা ওনার পাশে বসেছিলেন, তখন তিনি তার মায়ের চেহারার দিকে তিনি দেখছেন। বিসাইড মি দোজ, দোজ কথা অর্থ হচ্ছে তন্দ্রা। আমরা বলেছি আমি প্রথমে সবাইতে যখন বলেছিলাম তখন এক্সপ্লেনেশন বলেছিলাম যে দোজ কথা হচ্ছে তন্দ্রা বা আমাদের ভাষায় বলি জীবন। দোজ ওপেন মাউথেড, ওপেন মাউথেড মিন্স হচ্ছে মুখ খুলে। যখন আমি প্রথমে বলেছি যে অপেন মাউথেড মুখ খুলে হচ্ছে
যখন বয়ের মায়ের বয়স হয়ে গেছে 66 বছর, তো হয়তো হয়তো এই কারণে যে মায়ের বয়ের মায়ের মুখে কোনো দাঁত হয়তো নেই, সেই জন্য ওপেন মাউথ যখন তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমানোর পরে বোঝা যাচ্ছে যে কি তা ওপেন মাউথ মিনস বোঝা যাচ্ছে যে কি তা দাঁত না থাকার কারণে মুখটা ফাঁকা হয়ে গেছে, ওপেন মাউথ হার ফেস, তার চেহারাটা অ্যাশেন লাইক দ্যাট। অ্যাশেন কথা হয়তো হচ্ছে দূষণ। তিনি যখন মা পয়েটের মা যখন ঘুমিয়েছিলেন তখন অ্যাশেন লাইক দ্যাট মানে প্রায় দূষণ কালার হয়ে গেছিল, দূষণ কালার হচ্ছে কালারলেস, অ্যাশেন কথা অর্থ হচ্ছে কালারলেস মানে চেহারাটা প্রায় দূষণ কালার হয়েছে, কালারলেস হয়ে গেছে। দেখো প্রত্যেক মানুষ যখন জওয়ান থাকে তখন কি হয় তার চেহারার মধ্যে একটা গ্লো থাকে, বা যে সময় মানুষ কি হয় আস্তে আস্তে এই যে বেশি ওই জায়গায় তখন কি হয় তার কালার যে পেসুর যে কালার যেটা সে কালারটা আস্তে আস্তে যেতে থাকে। পোয়েটের মায়ের বয়স 66 বছর হয়ে গেছে, সেই জন্য তার কালার যেটা আছে সেই কালারটা আস্তে আস্তে চলে গেছে। অ্যাশেন লাইক দ্যাট অফ এ কর্পস অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন, আর অফ এ কর্পস, কর্পস কথা হচ্ছে মৃত। আর ওনার মা পোয়েটের মা যখন তার পাশে বসেছিলেন এবং চেহারাটা মৃতর মতো ছিল, চেহারাটা মানে দূষর ছিল এবং বোঝা যাচ্ছে যে তিনি মৃতর মতো ঘুমিয়ে আছেন, মৃতর মতো ঘুমিয়ে আছেন। অ্যান্ড রিয়েলাইজ, আর রিয়েলাইজ কথা হচ্ছে অনুভব বা অনুভূতি, আর আমার মনে হয়েছিল আমার অনুভূতি হয়েছিল উইথ পেইন, আমার মনে একটা বেদনা এসেছিল যে আমার মা হয়তো মরে গেছে বা আমার মা হয়তো আমি হারিয়ে ফেলবো খুব কম সময়ের মধ্যে। দ্যাট শি ওয়াজ এজ ওল্ড এজ শি, আর হয়তো তার যে বয়স হয়ে গেছে সেই বয়সের জন্য এজ ওল্ড এজ শি লুকড বাট সুন পুট দ্যাট থট, মানে তার যে বয়স হচ্ছে সে বয়সের জন্য হয়তো তাকে মৃত মতো সে দেখা যাচ্ছে, বা বয়সের কারণেই হয়তো তার এই যে চেহারাটা দূষণ হয়ে গেছে। পরে বলছেন যে তার মনে হয়তো যে এই যে নেগেটিভ তর্সা এসে যাচ্ছে যে হয়তো তার মা মরে গেছে, লুকড বাট সুন কিন্তু সুন অত তাড়াতাড়ি পুট দ্যাট থট এই চিন্তাটাকে তিনি সরিয়ে নিলেন। পুট দ্যাট থট, পুট কথা হচ্ছে যে সরানি, পুট দ্যাট থট তিনি বাট সুন পুট দ্যাট থট তিনি এই চিন্তাটাকে তর্স হচ্ছে চিন্তা এই চিন্তাটাকে তিনি সরিয়ে নিলেন।